আজকে সকালে আমার বন্ধু আমাকে কিছু টাকা পাঠিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সে টাকাটা পাঠিয়েছে তার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এখন আমার কিন্তু ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্টও নাই, আর অ্যাকাউন্ট নাই যেহেতু সুতরাং আমার ইসলামী ব্যাংকের কোনো কার্ডও নাই। সো এখন এই টাকাটা আমি কীভাবে তুলব? আমার বাসার পাশে একটি ইসলামী ব্যাংকের বুথ আছে, আমি চাইলে সেই বুথ থেকে এই টাকাটা আমি তুলতে পারি। ইসলামী ব্যাংকের এই একটি খুব সুন্দর একটি সুবিধা যার নাম হচ্ছে স্যান্ড ক্যাশ বাই কোড। দ্যাট মিন্স আমার বন্ধু যখন আমাকে টাকাটা পাঠিয়েছে, টাকাটা পাঠানোর পর সে আমাকে কিন্তু একটা কোড দিয়ে দিয়েছে, একটা গোপন পিন কোড। সেই পিন কোডের মাধ্যমে আমি চাইলে এটিএম বুথ থেকে আমি সেই টাকাটা তুলে নিতে পারবো। সো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সেই কোডের মাধ্যমে, দ্যাট মিন্স সেই গোপন কোডের মাধ্যমে আপনাদেরকে কিভাবে আমি সেই টাকাটা উইথড্র দিব এবং পুরো সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। সো চলুন ইসলামী ব্যাংকের এটিএম বুথে চলে যাই। আমি এখন ইসলামী ব্যাংকের বুথে চলে এসেছি, এখন আপনাদেরকে পুরো সিস্টেমটা দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের বুথ থেকে আপনি কোনো প্রকার কার্ড বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া জাস্ট পিন কোড দিয়ে আপনি কিন্তু চাইলেই টাকা তুলতে পারবেন। সো চলুন ইসলামী ব্যাংকের বুথে চলে যাই পিন কোড দিয়ে টাকা তোলার জন্য। সো ইসলামী ব্যাংকের এটিএম বুথে গিয়ে প্রথমেই দেখুন কার্ডবিহীন লেনদেন অপশন আছে, এখানে ক্লিক করবেন। কোড দিয়ে টাকা উত্তোলন এখানে ক্লিক করবেন। প্রিন্ট রিসিভ করতে চান কিনা এখানেও ক্লিক করবেন হাতে। এরপরে দেখুন লেনদেনের আইডি চাপতে হবে। সো লেনদেনের আইডিটা কোথায় পাবেন? ইসলামী ব্যাংক থেকে দেখবেন আপনার মোবাইলে একটি SMS চলে এসেছে। এই SMSটা অ্যাকচুয়ালি আমার বন্ধু যখন আমার নামে টাকা পাঠিয়েছে আমার মোবাইল নাম্বার দিয়ে, তখন এই কোডটা আমার মোবাইলে মেসেজ হিসেবে চলে এসেছে। এই কোডটা লিখতে হবে। এর পাশাপাশি আমার দরকার পড়বে দুইটা পিন। পিন টু নাম্বারটা দেখুন, এখানে হচ্ছে 7347 যেখানে লিখে, এটা হচ্ছে পিন টু। পিন ওয়ানটা কিন্তু আমার বন্ধুর কাছে আছে, সে কিন্তু সেই পিন ওয়ানটা কিন্তু আমাকে সে মেসেজ করে অলরেডি পার্সোনালি পাঠিয়েছে। সো আমরা এখন কী করবো, ট্রানজ্যাকশন আইডিটা এটিএম বুথে বসাবো। এটিএম বুথে দেখুন ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে ফেললাম। বসানোর পরে এখানে আমি পরবর্তী ধাপে ক্লিক করব। এরপরে দেখুন পিন ওয়ান পিন টু। সো পিন ওয়ান কিন্তু আমার বন্ধু আমাকে মেসেজ দিয়ে পাঠিয়েছে, সেটা লিখবো আগে। এরপর দেখুন পিন টুটা আমি আমার মোবাইলে যে SMSটা এসেছে ইসলামী ব্যাংক থেকে, সেই পিন টুটা দেখে দেখে এখানে লিখবো। সো দুইটা একবারই লিখ হবে, পরবর্তী ধাপে ক্লিক করব। এবং এরপরে দেখুন, এবং আমার টাকা কিন্তু মেশিন গণনা শুরু করে দিয়েছে। ইসলামী ব্যাংকের এটা খুবই কার্যকরী এবং খুবই আধুনিক একটি পদ্ধতি, এবং এইভাবে কিন্তু আপনারাও চাইলে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে কোনো প্রকার অ্যাকাউন্ট এবং কার্ড ছাড়া ইসলামী ব্যাংকের বুথ থেকে ক্যাশ বাই কোডের মাধ্যমে টাকা তুলতে পারেন। সো ধন্যবাদ ইসলামী ব্যাংক এত সুন্দর একটি সিস্টেম আমাদের জন্য আনার জন্য। ধন্যবাদ।